এ এক আজব চোরদের ঘটনা, যারা চুরি করতে গেলেই ধরা পড়ে। স্ক্রিনে যাকে দেখছেন তিনি সেই চোরগুলোর মধ্যে অন্যতম একটি সদস্য। তিনি সাধারণত মোটর চুরি করে থাকেন। তিনি একটি দোকানে যান চুরি করার উদ্দেশ্যে এবং দোকানদার যখন অন্যদিকে সরে যায় সে একটি কিছু নিয়ে পালিয়ে যেতে থাকে এবং দোকানদার সেটি টের পেয়ে তাকে ডাক দেন। বেচারা মোটর চোর অবশেষে কিন্তু এই ছোট ছেলে মেয়েদের হাতে মার খেয়ে সেই দোকান ছাড়ে। কথাটা তো কইলেন ভালো কথা, কিন্তু নাইকল চুরি করে কি দিন যাইব? মোটর চুরি করে তো আমি প্রতিদিনই ধরা খাই। আমার একটা বন্ধু আছে বুঝছস, কানাডার বেগম পাড়ার বিখ্যাত একটা চোর, পুরাই ট্রেনিং প্রাপ্ত বুঝছস ভাই। তাড়াতাড়ি ধান লাগ ভাই, চাতরি ফুল লাগেন ভাই। ফোনটা ধরলি ইংরেজিতে কথা বলতে লাগবো বুঝছস। হ্যালো, হোয়াট আপ হোয়াট আপ হোয়াট আর ইউ ডুইং বন্ধু? আরে আই এম গুড আই এম গুড। হ্যাঁ তো বন্ধু, ইউর অনেক দরকার, ইউ কামিং ঘাটপার। হ্যাঁ কামিং ঘাটপার। তুই তো সেই লেভেলে ইংলিশ পারস রে। সবই চুরির খেল বুঝছস, গেছিল একটা শিক্ষিত বাড়িতে চুরি করতে, খারের তলা ঢুকে বই আর দেখি মা গারবি ইংলিশ কইতি আছে, তো ওই জায়গাতে টুকটাক শিখছি আর কি। অনেকদিন পর দেখা, কি অবস্থা? আমি বাংলা পারিও না, আমি বাংলা বলতেও পারি না। কেমন আছেন ইংরেজি কি? আরে গু অর্থ হয়ে গেছে ভালো ভালো। ইয়েস রাইট রাইট ভাই, আসল কথাটা কোন? এন্ড দিস ম্যাটার উই আর ডু নট ডুইং দ্য চুরি চুরি। ইয়েস ইয়েস আই নাও টুকটাক বাংলা, সো আমি বাংলা একটু বলতেছি। হ্যাঁ তো তোমরা বলো খেয়ে কি চুরি করো? আমি মোটর চোর, আমি অলরাউন্ডার চোর, আই এম চিকেন মুরগি চোর। ও গুড ইংলিশ গুড ইংলিশ। সো এভরিবডি body body ko hey beta body na look at evige evige this surir matter very very dangerous. yes yes, yes. This for murgi, it is for doriana tu gabakanda gabakanda ha it is puranda puranda this is a khaunda khaunda ha ইংলিশ আর টানাটানি করার দরকার নেই, কোনো দরকার আছে? ঠিক আছে, আমি তাহলে বাংলা বলার চেষ্টাই করি, তাই নাকি? আমি বিমানের ওয়াশরুমে গেছি, যাওয়ার পরে আমার একটা বদলা পছন্দ হয়েছে, বদলাটা আমি আন্ডারওয়্যার এর নিচে পরে নিয়ে এসেছিলাম, ঠিক আছে, আইনা ব্যাগের মধ্যে রেখে দিছি। এইগুলা হচ্ছে চুরি। আরে তোমরা কি চুরি শিখেছো? আমি জীবনে যা চুরি করেছি, পদ্মা সেতু দিয়ে আসার সময় চলতি অবস্থায় বাসের চাকা খুলে ব্যাগের মধ্যে নিয়ে ভরে ফেলে। তাহলে গাড়িটা কিন্তু তাই লোক নেই। আরে বলো, চারটা চাকার থেকে একটা ব্যাগে বসে আর বাকি তিনটা দিয়ে আয়া বসে। আরে বলো, তোমরা বুঝতেছো না, আমি লঞ্চে একদিন উঠেছি, লঞ্চের টয়লেটে গেছি, টয়লেটে যাওয়ার পরে লাইটটা এত ভালো লাগিছে আমার কাছে, মনে করো হোল্ডার শুদ্ধ লাইটটা খুলে নিয়ে।
আরে ভাই এজন্য তো আপনাকে আমরা আমাদের এলাকার সেরাতম চোর হিসেবে গণ্য করি। গুড, শুনে ভালো লাগলো অনেক আমার। এই জন্য তো আপনার চোরের বিদ্যা আমরা গর্ববতী। সো এভরিবডি কাম ইন নাইট, তোমরা এখানে আসি পরিবে, আমরা রাত্রে চুরির দিকে নজর দেবো। ওকে ঠিক আছে, ডান্স হলো, আমরা চলে যাই। চলো চলো চলো।